সীমিত ওভারের ক্রিকেট নিয়ে মাতামাতি গোটা বিশ্বে, তবে টেস্ট নিয়েও মনোযোগী জায়ান্ট দলগুলো, কিন্তু এক্ষেত্রে যেন ব্যতিক্রম বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 23 বছর পূর্তি হয়েছে গেল 26 জুন। প্রায় দুই যুগ কাটিয়ে দিলেও এলিট ফরম্যাটে সুখের ক্ষণ কমই এসেছে। 138 টেস্টে মাত্র 18টিতে জয়, হার 102 ম্যাচে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই চক্রই শেষ হয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে। এ নিয়ে হতাশার শেষ নেই দেশের প্রথম টেস্ট অধিনায়কের। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে আমরা আশা করেছি যে যেখানে যাব আমরা তার কাছাকাছি, বাট তারপরেও রেটিং র্যাঙ্কিংয়ে যদি উপরে যেতে পারতাম আরও একটু সেটা আরও ভালো হতো। ইটস এ ডিফারেন্ট বল গেম এবং ওই খেলাটা যে পুরো দেখবে সে বুঝতে পারবে আসলে ক্রিকেটের মজাটা কোথায়। এই যে অ্যাশেজের ফার্স্ট টেস্টটা আমরা দেখলাম, নাথিং লাইক ইট। টি টোয়েন্টিতেও আপনি এই মজা পাবেন না, 50 ওভারেও এই মজা পাবেন না যেটা টেস্ট ক্রিকেট যখন টেস্ট ম্যাচটা জমে যায়। সাবান ও পাউডারের যৌথ শক্তি নিয়ে নতুন রিন লিকুইড, কাপড় ধোয়ার নতুন টেকনিক। পাঁচ দিনের ক্রিকেটে উন্নতির তাগিদ অনুভূত হচ্ছে দীর্ঘদিন ধরে। দেশের বাইরে নিয়মিত ইনিংস ব্যবধানে হার, ঘরের মাটিতে আফগানিস্তান কিংবা দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরাশয়ী হওয়া দলের টেস্ট মর্যাদা নিয়েই প্রশ্ন ওঠে। যদিও এককভাবে এসব ব্যর্থতার দায় নিতে চায় না বিসিবি। আক্ষেপের জায়গা বা যদি মনে করি যে এটা আরও হওয়া উচিত ছিল, টেস্ট প্লেইং নেশন হওয়ার পরেও 23 বছরে কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের মেন্টালিটিটা এখনও সবার, আমি শুধু অর্গানাইজারদের কথা বলছি না বা প্লেয়ারদের কথা বলছি না, ইভেন সাপোর্টার, আমরা সবাই জাতি হিসাবেই একটু ওয়ান ডে ঘেঁষা। দর্শকদের যেমন টেস্টেও মাঠে আসা উচিত বেশি, তেমনি অর্গানাইজার বা লোকাল যারা অর্গানাইজার আছে তাদেরকে আমি আশা করব যে তারাও লঙ্গার ভার্সনের দিকে যেন একটু আমরা নজর দিই। চান্ডিকা হাথুরু সিংহের অধীনে সুদিনের স্বপ্ন দেখছেন নীতি নির্ধারকরা। আফগানদের বিপক্ষে সবশেষ টেস্টে রেকর্ড গড়া জয়ের পর আশার পালে লেগেছে হাওয়া। এখন দেখার পালা শক্তিশালী দলগুলোর বিপক্ষে এই ধারা বাংলাদেশ বজায় রাখতে পারে কিনা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।